নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো। আমি এখন দুপুর 3:30 সময় আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে চিকেন রাইস বানিয়েছি, কারণ যাব এক জায়গায়, 4টের সময় বেরোবো। আর এটা হচ্ছে আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা রাতে বানানো হবে। মেয়ে আসছে হস্টেল থেকে, তো ওর জন্য সেই সকালবেলা বেরিয়েছে, 5:30 ট্রেন ছিল, ভোর 5:30 ওর যে কলেজ রয়েছে সেখান থেকে, সে ভোর 4টের সময় 5:30 ওর ট্রেন ছিল পাঞ্জাব থেকে, সেখান থেকে দিল্লিতে আসবে। দিল্লিতে এসে ওখান থেকে আবার ট্যাক্সি নিয়ে গিয়ে ফ্লাইট ধরবে। তো সেই 5:30 ট্রেন, এত কুয়াশা ছিল, এসছে 8টার সময়, তো অত ভোরে বেরিয়েছে, এসে কোনো রকমের লাগেজ নিয়ে গেছে এয়ারপোর্টে, কোনো রকমের লাগেজ দিয়ে প্লেনে উঠেছে। এখন তো বললো প্রচণ্ড খিদে পেয়েছে, কিচ্ছু কেনার টাইম পাইনি, তাই ফটাফট একটু রাইস বানালাম, চিকেন রাইস। সেই চিকেন রাইসটা একটু নিয়ে যাব, চিকেন রাইসটা নিয়ে যাব। এই যে ফটাফট এই চিকেন রাইস বানালাম, এটা বাটিতে ভরবো। এবার কতটা খাবে জানি না, তাও নিয়ে যাই। নিয়ে যাই এটুকুনি। আর হচ্ছে এই রাত্রে খাবে বলেছে ঝুরঝুরে আলু ভাজা খাবে আর চিকেন কষা খাবে, তাই আলুগুলো কেটে শুকাতে দিয়েছিলাম, তা ভালোভাবে এখনো শুকায়নি, ভালোভাবে এখনো শুকায়নি। শুকাক, এটা রাত্রে ভাজা হবে আর সাথে চিকেন হবে, কারণ ওর হস্টেলে পুরো ভেজ খায়, ওই জন্য চিকেন হবে। আর এটা নিয়ে যাচ্ছি, চলো এবার যেতে যেতে কথা বলছি। রেডি হয়েছ? ওই গেঞ্জিটা তুলে দাও। মেয়ের রুমটাও মোটামুটি পরিষ্কার করে রেখেছি, যাতে এসে ওর মানে ও একটু পরিষ্কার ভালোবাসে। যাই হোক, এমনি পরিষ্কারই থাকে। আর এটা হচ্ছে জলের বটল, আর ওই খাবারটা নিয়ে নিচ্ছি প্যাক করে, প্লাস্টিকে ভরে নিই। হয়ে গেছে, চলো এবার যাওয়া যাক। এখন 4টে বাজে, আমরা বেরোলাম, কারণ রাস্তায় দেখো প্রচণ্ড ট্রাফিক, কটায় পৌঁছাবো জানি না। ওদিকে মেয়ে কি করছে দেখাবো সকাল থেকে। এই যে মেয়ে ভোরবেলা যে বেরিয়েছিল স্টেশনে, ওখানে আগুন ছিল মানে তাপ নেওয়ার জন্য, সেখানে সব বন্ধু বান্ধব মিলে একসাথে ওরা গ্রুপে বেরিয়েছিল, অনেকে প্রায় 9-10 জন, সবাই আগুনের তাপ নিচ্ছে। তারপরে ট্রেনে উঠবে, ট্রেনে উঠে পৌঁছে এই যে ফাইনালি এয়ারপোর্টে পৌঁছে গেছে। এবার ও আসছে, আমরা এখন পৌঁছাবো করছি। পৌঁছে ও আবার দাঁড়িয়ে থাকলে মানে আমাদের যদি লেট হয়ে যায় এটা খারাপ লাগবে না। ও সেই ভোরবেলায় বেরিয়েছে, সারা দিনের জার্নি, তো আমরা মানে যতটা তাড়াতাড়ি পারি যাওয়ার চেষ্টা করছি, কিন্তু রাস্তায় প্রচণ্ড ট্রাফিক, কারণ আজকে অফিসের ছুটির টাইমও হয়ে গেছে এই সময়, তো হবেই, আমরা প্রায় ঢুকে গেছি এবার। আর মেয়ের পরীক্ষা চলছিল, খুব অনিয়ম করেছে, অনেক রাত্রে ঘুমাতো, মানে ঘুমটাই কম হয়েছে, ওই জন্য ওর একটু জ্বর জ্বরও এসেছিলো আসার সময়। দেখা যাক এখন কেমন আছে। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, তেমনি সাজানো গোছানো, সমস্ত কিছু ভীষণ ভালো লাগে এই ভেতরের এই রাস্তাটা। এই দেখো কি সুন্দর, একদম পরিষ্কার সাজানো। ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দুই পাশে গাছ আর রাস্তাটা কত চওড়া। চলো যাওয়া যাক, মেয়ে হয়তো দাঁড়িয়ে আছে, দেখি গিয়ে ওকে বলতে হবে আমরা কোথায় দাঁড়াবো, সেই হিসাবে ভেতর থেকে বেরোবে। এখনও ল্যান্ড করেনি, তবে মেসেজ করবে এখন ল্যান্ড করলেই। তো এক জায়গায় দাঁড়িয়েছিলাম, তারপরে মেয়ে ফোন করে বললো আর একটু যেতে, সেখানেও দাঁড়িয়ে আছে এসে, তো চলো যাওয়া যাক। এই যে দাঁড়িয়ে আছে, যাও জ্বর রয়েছে, জ্বর আছে না, না জ্বর নেই।
না হ্যাঁ হ্যাঁ সব এনেছি চলো দিচ্ছি এটা আমাকে দিয়ে দে যা তুই বসে পড় অনেকটাই গরম লাগছে আমি 6-4 ডিগ্রিতে আসছি হ্যাঁ স্পুনটা ধর আগে স্পুনটা পড়বে কি রাইসের মধ্যে বিরিয়ানি কেমন লাগলো ভালো লাগছে বন্ধুরা এখনো পৌঁছায়নি ওরা দেখলে পাগল হয়ে যাবে যে ঘরের খাবার হ্যাঁ কালকে সকাল না কখন 10টা পর্যন্ত কিছু খাবি না কেন আমি আগে ঘরে পৌঁছাবো তারপরে খাওয়া শুরু করবি ওকে এখন পাঠা যে আমার শুরু হয়ে গেছে গাড়ির মধ্যেই ভালো হয়েছে খেতে খুব ভালো আচ্ছা খাও ফাইনালি আমরা ঘরে চলে এসেছি তো ঘরে আসতেও অনেক টাইম লাগলো প্রচণ্ড ট্রাফিক ছিল তা মেয়ে বলছে আমি আগে ঢুকবো যাও আমি তালা খুলি তাই মেয়ে আগে ঢুকছে লাইট অন কর কেমন তোর রুম এবার তো জ্যাকেট খোল শীতের দেশ থেকে চলে এসেছিস হ্যাঁ সেই জোরে ফ্যান চালিয়ে দিল এবার জানলা খুলছে বাইরে ব্যালকনি ট্যালকনি সব দেখছে আমি এদিকে চা বসিয়ে দিলাম এসে ও স্নান করতে গেছে এসে চা খাবে চা দিয়ে ও মুড়ি পছন্দ করে না অতটা ওই জন্য আমরা মুড়ি মাখাচ্ছি আর ওকে দেব চিড়ে ভাজা রয়েছে চিড়ে ভাজা দেব চাটা জাল হোক এদিকে এই যে মুড়ি আর এই যে চিড়ে ভাজা আর মেয়ে এই যে আমাদের জন্য এ বাবা আর ওটা কি এটা কি এটা কুটিদের জন্য চকোচিপ কুকিজ তো এটা আমি টেস্ট করব না কুটিদের দিয়ে দেবো ই আর কি নাকি চুপ কর এটা চলো আজকের ব্লগটা কেমন লাগলো আমি চিকেন বসিয়ে দিয়েছি তো আলুটা ভাজবো এবার তো কেমন লাগলো প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে চিকেন রেডি এবার আমি খেতে দেবো চলো বাই আবার নতুন ব্লগ নিয়ে হাজির হবো